ঢাকা প্রিমিয়ার লিগের খবর জানাতে এই মুহূর্তে বিকেসপিতে আছেন রিপোর্টার সাব্বির মিথুন সরাসরি চলে যাচ্ছি তার কাছে মিথুন বিশেষ দিন বলা চলে কারণ দীর্ঘ পাঁচ বছর পরে সাকিব আল হাসান প্রথমবারের মতন সেঞ্চুরি দেখা পেয়েছেন যে কোনো ধরনের স্বীকৃত ক্রিকেটে সবশেষ দু হাজার উনিশ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যে সেঞ্চুরি করেছিলেন এরপর থেকে কিন্তু সাকিব আল হাসান কখনোই তিন সংখ্যার যে ইনিংস সেটা খেলতে পারেননি তবে আজ এই ঢাকা প্রিমিয়ার লিগে যেদিন বাংলাদেশ শ্রীলঙ্কা প্রথম বাংলাদেশ জিম্বাবুয়ে প্রথম টি টোয়েন্টি মাঠে গড়াতে যাচ্ছে সেদিনই কিন্তু সাকিব সাকিব আল হাসান ব্যাট হাতে ডিপিএল এ সেঞ্চুরি করলেন এবং যেদিন করলেন তখন কিন্তু আসলে নির্বাচকরা যেমনটা বলেছিলেন যে সে প্রস্তুতির জন্য ঢাকা প্রিমিয়ার লিগ খেলতে যাচ্ছেন সেই প্রস্তুতিটাও যে তার জন্য ঠিকঠাকভাবেই হচ্ছে সেটারও কিন্তু একটা বড় প্রমাণ বলা চলে কারণ অনেকটা সমালোচনার শিকার হয়েছিলেন সাকিব আল হাসান এই জিম্বাবুয়ে সিরিজ না খেলার জন্য তবে সবশেষ ক্রিকেটের বাইরে থাকার পরেও তিনি যে আসলে নিজের ফিটনেস নিয়ে কাজ করছেন কিংবা নিজের প্রস্তুতিটা ঠিকঠাকভাবে চালিয়ে যাচ্ছেন তার কিন্তু একটা বড় প্রমাণ এই আজকে ঢাকা প্রিমিয়ার লিগে যখন গাজির বিপক্ষে একটা সেঞ্চুরি করলেন এবং সেই সেঞ্চুরির মাধ্যমে কিন্তু শেখ জামাল বেশ ভালো একটা পুঁজি পেয়েছে সে দুশো একাশি রানের টার্গেট দিয়েছে গাজিককে এবং যেখানে শেখ জামাদের অন্যান্য ব্যাটাররা সেরকমভাবে নিজেদেরকে তুলে ধরতে পারেননি তার বিপরীতে স্রোতের একেবারে বিপরীতে গিয়ে সাকিব আল হাসান দলের হয়ে এরকম একটা একশো সাত রানের মূল্যবান ইনিংস খেলেছেন এবং আমি যদি বলি যে ঢাকা প্রিমিয়ার লিগ লিস্ট এ ক্রিকেটের স্বীকৃতি পাওয়ার পরে কিন্তু এটা প্রথম সাকিব আল হাসানের সেঞ্চুরি এবং ডোমেস্টিকেও বলা চলে যে আল হাসানের ব্যাটিং পারফরমেন্স এরকমটা আসলে সাম্প্রতিক সময় দেখা যায়নি যদিও বা দু সালে স্বীকৃতি পাওয়ার আগ থেকেই দু থেকে এই ঢাকা প্রিমিয়ার লিগ নিয়মিত অংশগ্রহণ করছেন সাকিব আল হাসান এরপরে জাতীয় দলের ব্যস্ততার কারণে সবসময় খুব একটা খেলতে না পারলেও যখন এবারে ঢাকা প্রিমিয়ার লিগে তিনি শেখ জামালের হয়ে মোটামুটি ভালোই ম্যাচ খেলছেন তখন কিন্তু তার ব্যাটিং পারফরমেন্সটা আবারও নজর কেড়েছে সবার এবং এই মুহূর্তে প্রথম ইনিংসের যে বিরতি রয়েছে সেই বিরতিতে শেখ জামাল ওয়ার্ম আপ সেরে নিচ্ছে এবং সাকিব এই মুহূর্তে ড্রেসিং রুমে রয়েছেন কিছুক্ষণ পরেই দ্বিতীয় ইনিংসে শেখ জামাল বলিংয়ে নামবে তখন হয়তো সাকিব আল হাসানকে আবারও দেখা যেতে পারে যদিও বা সাম্প্রতিক সময় দেখা যাচ্ছে সাকিব আল হাসানকে পাওয়ার প্লের মধ্যেই আসলে নতুন বল হাতে তুলে দেওয়া হচ্ছে শেখ জামালের হয়ে আজকেও সেই কাজটা সে করতে পারেন কারণ স্কোরবোর্ডে আসলে খুব ভালো একটা সংগ্রহ নেই তে আরও একটি ম্যাচ এই মুহূর্তে চলছে ঢাকা প্রিমিয়ার লিগের অন্য মাঠে লড়ছে প্রাইম ব্যাংক এবং শাইন পুকুর শাইন পুকুরের জন্য এই ম্যাচটা বেশ গুরুত্বপূর্ণ দ্বিতীয় স্থান দখল করার জন্য অন্যদিকে প্রাইম ব্যাংকের যে তারকাখিত স্কোয়াড যেখানে তামিম ইকবাল মুশফিকুর রহিমরা খেলছেন সেখানে কিন্তু এই বিকেএসপির মাঠে আজকেও ব্যর্থ হয়েছেন সাবেক টাইগার অধিনায়ক তামিম ইকবাল এবং হাতে মাত্র দুই রানে আউট হয়ে গিয়েছেন এছাড়া মুশফিকুর রহিমও বারো রান করেছেন তবে প্রাইম ব্যাংকে কিন্তু মোহাম্মদ মিঠুন সহ বাকিরা একটা ভালো পুঁজি এনে দিয়েছেন যা দিয়ে এরই মধ্যে প্রাইম ব্যাংক তিনশোর বেশি স্কোর রান স্কোর তুলে ফেলেছে আমার কাছে বিকেএসপি থেকে ঢাকা প্রিমিয়ার লিগ নিয়ে এখন পর্যন্ত এই ছিল সব শেষ থেকে ঢাকা প্রিমিয়ার লিগের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাব্বির মিথুন